পুজো আশা করি শুরু হয়ে গেল দুর্গা কত বছরের পুরনো এই মন্দির এবং এই পুজো এই তো মন্দিরটা তো 1930 সালে তারও আগে থেকে হচ্ছে বলা মুশকিল তাহলে মুঘল সাম্রাজ্যের পরে মুঘল সাম্রাজ্যের সব থেকে এখানে আমাদের আদি বাড়ি অমরার গড় সেখানে রানী অমরাবতীর রাজত্ব জায়গাটা সেখান থেকে যে বছর করোনা হয়ে পুজো কীরকম হওয়ার জন্য রয়েছে প্রতি বছর তো ছিল যদি মানে প্রাইভেট পুজো অর্থাৎ পারিবারিক পুজো যেভাবে হয় সেই মতন এবারে হওয়ার কিন্তু কোনো উপায় নেই তেমন কারণ যেটা আজকে ফজল তেমনভাবে আসতে পারবে না লকডাউনে আটকাতে সেই কারণে পুজো নিশ্চয়ই হবে খুব ভালোভাবে এই যে পুজোর এতদিন আগে মা দুর্গার মাটি দেওয়া হচ্ছে সেই কারণটা কি প্রথা অনুযায়ী আমাদের সেটা পরম্পরা হয়ে আসছে যে এখানে আজকের দিনে অর্থাৎ বলতে মাটি দেওয়া হবে সেই মাটি দেওয়া হবে আপনার নাম কুমার Thank you.
আর স্টিল লিভার আছে চলো হ্যাঁ এই স্টিল স্টাইল দিয়ে দিবি চলো ফ্যান চলো স্টিল ফ্যান হওয়া ঠিক নেই